হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার গতকাল এটিকে মোহনবাগান এফসি নাসাফের কাছে ছয় শূন্য গোলে হেরে গেছে তো সেটা তোমরা সবাই দেখেছ আমি এই ম্যাচে কখন কি ঘটেছে সেইটা নিয়ে আমি আলোচনা করব না আমি শুধু কয়েকটা জিনিস তোমাদেরকে শেয়ার করব যেটা আমার পার্সোনালি মনে হয় এই ম্যাচটা হারার পিছনে কারণ কি দেখো খেলার মধ্যে হার জিত আছে তবেই সেইটা নিয়ে খেলা সেটা নিয়ে বড়ো কথা না কথাটা হচ্ছে দল কিভাবে নির্বাচন করা হবে দল কিভাবে মাঠে সাজিয়ে নামানো হবে দলের স্ট্র্যাটেজি কি থাকবে এইগুলি হচ্ছে ফুটবলের কিছু কিছু ব্যাপার সেক্ষেত্রে হাবাস কি স্ট্র্যাটেজি নিয়ে যে দলকে নামিয়েছিলেন সেটাই আসল ভাববার বিষয় কারণ সত্যি কথা বলতে হাবাস আগে বলেছিলেন ম্যাচের অনেক প্রায় তিন চার দিন আগে থেকে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে সেগুলো শেয়ারও করে চলেছি কন্টিনিউ যে আমরা স্ট্র্যাটেজি বদলাতে চলেছি আমরা নাসাবের দুটো উইং খুবই স্পিডি সেইটাকে রুখে দেবার জন্যই আমরা চেষ্টা করছি তো নাসাফের দুটি উইং রুখতে পারলো কোথায় এটিকে মন বাগান যেখানে দরকার ছিল প্রবীর দাসকে সেখানে আশুতোষ মেয়ে তাকে প্রথম থেকে কন্টিনিউ করানো হলো প্রবীর দাস দেখো ম্যাচের ফলাফল যদি না বদল হতো তবে আশুতোষের থেকে অনেক বেটার খেলতো প্রবীর দাস কারণ তোমরা আশুতোষকে এতেও দেখেছো মানে বসুন্ধরা ম্যাচেও দেখেছো সেখানে আশুতোষকে প্রায় ছিটকে বার করে দিচ্ছিলেন রবিনো কারণ যতবার স্লাইড ট্যাকেলে গেছে আশুতোষ ততবার মিস ট্যাকেল করেছে এবং পুরো ছিটকে সাইড লাইনের বাইরে চলে গেছে এবং রবিনো ড্রিবলিং করে বল নিয়ে তত্তর করে এগিয়ে গেছে তো আশুতোষের ফাংশান কি একটা এত বড় ম্যাচে সেখানে আশুতোষকে কিভাবে খেলানো হলো সেইটাই হচ্ছে আসল প্রশ্ন আর ঠিক আছে নাবানো হয়েছে হয়েছে তারপরে যখন দেখছে যে না প্লেয়ারটা আমার খেলতে পারছে না তখন কেন চেঞ্জ করা হলো না প্রবীর দাসকে পুরো নব্বই মিনিট বাইরে রিজার্ভ বেঞ্চে কেন বসে থাকতে হলো প্রবীর দাসকে নাবাতে হাবাসের এত অনিয়া কিসে এটা অবশ্যই ম্যানেজমেন্টের কথা বলা উচিত হাবাসের সাথে আর সব থেকে বড়ো কথা জনি কাউকরি বা ফাংশন কী ছিল জনি জনিকাউক যেখানে আমি তোমাদেরকে ফার্স্ট থেকে জিনিসটা বলি প্রথমে এটিকে মোহনবাগান কোচ হাবাস টিমকে নামিয়েছিল থ্রি ফোর থ্রি ফরমেশান ম্যাচটা নামানোর পরেই ফোর থ্রি থ্রি ফরমেশানে চলে যায় তোমরা লক্ষ্য করে থাকবে হয়তো তা তো আমি যখন প্রথমে দলটা নামাচ্ছি তখন আমার মানে স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা এমন কি গড়লো যে আমার দু মিনিটের মধ্যে চেঞ্জ করতে হলো আর প্লেয়ারদের আত্মবিশ্বাস তখনই বোঝা গিয়েছিল যখন চার মিনিটের মাথায় প্রথম প্রীতম কোটাল গোলটা করে ওন গোল করে আর মানে এক প্রকার এটিকে মন প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল অতিরিক্ত ভয় পেয়ে আছে তো ভয়ের কারণ কি তাহলে এতদিন প্র্যাকটিসে কি করলো আল আহালের মধ্যে একটা টিম সে দুটো গোলে কিন্তু দুই দুই করেছিল নাসাবের বিরুদ্ধে তারপরে নিজেদের ডিফেন্সের ভুলেই একটা পেনাল্টি সেই পেনাল্টি থেকে জিতে যায় নাসাব তো সেটা বাদ দাও তা হাবাসের আমার এই জিনিসগুলোই আমি তোমাদের কাছে কিছু জিনিস তুলে ধরতে চেয়েছি যে আমরা দেখেছি হাবাস অনেক ক্ষেত্রে ছোট ছোট জিনিসকে চাপা দিতে গিয়ে এত বড় বড় ভুল করে থাকেন যেগুলো হাবাসের থেকে আশা করা যায় না এত বড় মাপের কোচ আপনি দুবার এটিকে কাপ কাপও দিয়েছেন তো দেখো অত বড়ো মাপের কোচ তার সম্পর্কে আমার কোনো সমালোচনা করা ঠিক নয় তবু আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু মানে তো আমার যতটুকু পার্সোনালি মনে হয়েছে আমি সেইটুকুই তোমাদেরকে জাস্ট জানালাম এইটা নিয়ে আমার আর কিছু বলার নেই ভিডিওটা আর বেশি বড় করব না যাই হোক আমি সাবস্ক্রাইবার কথাও বলবো না আজ এইটুকুই ধন্যবাদ